ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আবু হানিফ ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন, বিয়েতে দাওয়াত দিয়ে টাকা বা উপহার নেওয়া কি জায়েজ? সম্মানিত প্রিয় ভাই, এখানে দুইটি বিষয় আমাদের মনে রাখতে হবে। একটা বিষয় হলো আপনি বিয়েতে দাওয়াত দিয়েছেন মানুষকে, এবং দাওয়াত দিয়েতে জনগণ আপনাকে মানে উপস্থিত যারা তারা ইচ্ছা করে আপনার হাতে বা জোর করে দিয়ে দিচ্ছে টাকা বা পকেটে ঢুকিয়ে দিচ্ছে, এটা একটা বিষয়। দ্বিতীয় হলো আরেকটা বিষয়, এটা জায়েজ, আপনার ইচ্ছা নাই, কোনো কিছুই নাই, কোনো পদ্ধতি বা কোনো আপনি অপেক্ষাও করছেন না। আর না জায়েজ যে বিষয়টা, সেটা হলো আপনি দাওয়াত দিয়ে হ্যাঁ বাসায় খাবার যেখানে শেষ করে বের হবে অথবা ঢুকার আগে ওখানে টেবিল নিয়ে খাতা কলম নিয়ে বসে গেছেন, মানুষ বুঝতেই পারছে আপনি টাকা চাচ্ছেন, উপহার চাচ্ছেন, তো এটা না জায়েজ। এটা বলা চলে যে এটা হালাল পদ্ধতিতে আপনি একটা চাঁদাবাজি করা, মনে হচ্ছে যেন হালাল পদ্ধতিতে চাঁদাবাজি করা হচ্ছে। তো আপনি দাওয়াত দিলেনই কেন? যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা তো আপনার কাছে দাওয়াত চায়নি, তা আপনি তাদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে তাদেরকে বাধ্য করছেন টাকা দেওয়ার জন্য, এতে অনেক সমস্যা হচ্ছে। আপনি খোঁজ নিতে পারবেন যেন এমন মধ্যবিত্ত বা এমন ফ্যামিলিকে আপনি দাওয়াত দিয়েছেন যার জন্য 500-1000 টাকার নিচে তো এখন দেওয়া হয় না। 500-1000 টাকা দেওয়া তার ফ্যামিলির জন্য অনেক কষ্টকর। আবার যদি সে আপনার প্রতিবেশী না আসে, তাহলে তার ভিতরে একটা সন্দেহ কাজ করে যে মনে করবে টাকার জন্য যাইনি। একদিকে এইদিকে আবার রাসূল সাল্লাম বলেছেন দাওয়াত দিলে দাওয়াতের জবাব দিতে হয়, সাড়া দিতে হয়, সেই দিক চিন্তা করে সে ভাবে যে যাক ধার করে হলেও সে ফ্যামিলিতে খাবার নেই, তারপরে ধার করে 500-1000 টাকা আপনার বাড়িতে যাচ্ছে, এতে করে তার ফ্যামিলিতে খাবার ব্যবস্থা করতে পারছে না, বাকি সদস্যরা পড়ে আছে, আর সে একা এক ব্যক্তি এই এই খাবারের উপযুক্ত নয় তার জন্য এত টাকা দিয়ে। এখানে অনেকগুলো বিষয়, তার উপর একটা জুলুম তৈরি করা, আর আমরাও এখন দাওয়াত দিচ্ছি ওই রকম মানুষগুলোকে, যে যারা অন্তত পক্ষে 2-4-5 হাজার টাকা দিবে, এরকম মানুষ দেখে দেখে দাওয়াত দিচ্ছি, গরিবরা বঞ্চিত হচ্ছে, কারণ জানি গরিব আসলে সে টাকা দিবে না, দিয়ে দিবে না, আর ফকির মিসকিন আসলে তাড়িয়ে দিচ্ছি, পরে আসেন অথবা জুটা খাবার নিচ্ছি, এই বিষয়গুলো মুসলিমদের চরিত্র নয়। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী 10 জনকে দাওয়াত দেন, 10 জনকে খাওয়ান, হ্যাঁ সে ইচ্ছা করে আপনাকে কোনো কিছু দিলে সেটা আপনি অবশ্যই নিতে পারবেন, তো আপনি চেয়ার টেবিল নিয়ে বসে থেকে তার গলায় ছুরি দেওয়ার মতো এই সমস্ত বিষয় নাজায়েজ, হারাম এবং জুলুমের অন্তর্ভুক্ত। আল্লাহু আলম বিহাদা সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।